তো এই জিনিসটা কি সেটা নিশ্চয়ই অনেকে জানেন, আর অনেকে আবার জানেনও না। তো যারা জানেন না তাদের জন্য আমি বলি, এটা হলো একটা এক্সটার্নাল ফ্ল্যাশ। যারা জানেন না তারা দেখে থাকবেন অনেকেই যে বিশেষত ওয়েডিংয়ে বা আপনার ফ্যামিলির কোনো ওয়েডিংয়ে বা আপনি যদি কোনো ফটোগ্রাফারকে এরকম কোনো একটা ইভেন্ট কভার করতে থাকেন, দেখবেন এই জিনিসটা ক্যামেরার মাথার উপরে আটকানো যায়। তো এটাকে একটা এক্সটার্নাল ফ্ল্যাশ বলে। আর এই জিনিসটা যারা ফটোগ্রাফার তারা তো জানেন যে একটা এক্সটার্নাল ফ্ল্যাশ। তো আমি আজকে এই এক্সটার্নাল ফ্ল্যাশ দিয়ে কেন ভিডিওটা স্টার্ট করছি সেটার কারণটা হলো, আমি এতদিন যত রকমের ছবি তুলেছি, যত রকমের পোর্ট্রেট শুট করেছি, বা আউটডোর পোর্ট্রেট, ইনডোর পোর্ট্রেট, ইনডোর পোর্ট্রেটগুলোতে আগে আমি শুরু থেকে কোনো একটা এলইডি লাইটিংস করতাম, মানে যে লাইটটা এখন আমার উপরে পড়ছে সেটা ব্যাটারি লাইট, সেটা ইউজ করতাম, তা নাহলে কোটা ইউজ করতাম। তো তখন আমার লাইটের ব্যাপারে এতটা নলেজ ছিল না, বা আমি লাইট কি করে কন্ট্রোল করতে হয় সেটা অতটা ভালো জানতাম না। তো তারপর থেকে যখন আমি স্টুডিওতে শ্যুট করা স্টার্ট করলাম, সেখানে আমি দেখতাম অলরেডি একটা সেট আপ করা থাকতো, যেটাকে খুব একটা সেটিংস আমাকে কিছু চেঞ্জ করতে হতো না, বা যদিও চেঞ্জ করতে হতো স্টুডিওতে যে থাকতেন বা যিনি থাকতেন আমি তাকে বলতাম, সে আমাকে হেল্প করতো। নিজে নিজের এই জিনিসটা করা এটা আমার কাছে বিট চ্যালেঞ্জিং ছিল। তো আমি আজকে যে শ্যুটটা দেখাবো, যেটা আমি ইন্ট্রোটা এখন শ্যুট করছি, সেটা হচ্ছে আপনারা লাস্ট যে ভিডিওটা দেখেছিলেন যে আমি একটা আউটডোর পোর্ট্রেট শ্যুট করেছিলাম যেটা কাউগার্লের একটা কনসেপ্টের উপরে, সেটা ছিল ডে লাইটে। আজকে হচ্ছে এই ভিডিওটা ওই ভিডিওটারই আজকে এটা হলো একটা সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা আমরা নাইট লাইটে শ্যুট করি, মানে সেকেন্ড পার্টটা আমরা অ্যাকচুয়ালি যখন অন্ধকার হয়ে যায় বা একটু সন্ধ্যাটা নামে তখন আমরা শ্যুট করি। তো আমি ওয়েট করছিলাম যাতে একটু সন্ধ্যা হয়, তখন আমি এক্সটার্নাল লাইট সেট আপটা ইউজ করে যদি কিছু ছবি তুলতে পারি। প্রথমবার আমি ট্রাই করেছি, তো একটু ভয়ও ছিলাম যে কতটা পারবো বা কতটা পারবো না, সাকসেসফুল হবো বা ফেলিওর হবো আমি জানতাম না। তো যাই হতো না কেন, ভুল হলেও আমি অ্যাটলিস্ট ওটার থেকে শিখতে পারতাম যে কি করে আমি আরো বেটার করতে পারি। তো আমি সেটা ঠিকঠাকভাবে করতে পেরেছি বলে আমার মনে হয়। তো আমি চেষ্টা করেছি আর কি, বাকিটা আপনারাই দেখে বলবেন। 80 সেন্টিমিটারের অক্টা, এই জিনিসটাকে নিজে নিজে ওপেন মানে পুরোপুরি সেট আপ করে লাগানো, এটাও কিন্তু আমার কাছে খুব টাফ ছিল। এই অক্টাটা নিয়েও এটা হচ্ছে আমার ফার্স্ট শ্যুট। তার আগে আমি যখন অক্টাটা বাড়িতে সেট আপ করার চেষ্টা করি, আমি ইউটিউব ঘেঁটে ঘেঁটে মানে ঠিকঠাক একটা কোনো অক্টাটা সেট করার মতো টিউটোরিয়াল পাইনি। একটা দুটো লাস্টের দিকে পেয়েছিলাম, তখন আমি ওটা দেখে করেছিলাম। তো আমি তাই ভেবেছি ইন ফিউচার আমি হয়তো অক্টাটা কি করে সেট করতে হয় তার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, তাতে আমার মতো যারাও আর কি পরে এরকম অক্টা কিনবে তারা ওইটা দেখে অন্তত করতে পারে। তো সেইটা সেট করেছি, তারপর তার মধ্যে এই ফ্ল্যাশটা লাগিয়েছি। আচ্ছা, এই ফ্ল্যাশটা হচ্ছে গোডক্সের TT520 ফ্ল্যাশ, খুব কম দামের একটা ফ্ল্যাশ। গোডক্স 685 বা 8200, 8100 এইগুলোর মতো ফ্ল্যাশ এটা নয়, ওগুলো অনেক দামি ফ্ল্যাশ। এবার অনেকেই এডি ইউজ করে, 8200 ইউজ করে, তো মানে তারা প্রত্যেকেই সাজেস্ট করে যে এই লাইটটা খুব বেটার। তবে আমার এখানে মোটিভটা হচ্ছে, কেন আমি এই ফ্ল্যাশটা দিয়ে শ্যুট করলাম, আমার মোটিভ হলো আমার কাছে ওই ছবিটা তোলবার জন্য বেস্ট কি কি ইকুইপমেন্ট ইউজ করতে পারি এটা আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য হচ্ছে আমার কাছে যে যে জিনিসগুলো আছে সেই সেই জিনিসগুলো দিয়ে আমি কতটা বেস্ট ছবি বার করতে পারি, এটা হচ্ছে আমার মোটিভ। তো আমি তার জন্য চেষ্টা করেছি যে এই ফ্ল্যাশটা দিয়ে আমি কি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবো, বা আমি কি সেই জায়গাটা অ্যাচিভ করে আপনাদেরকে দেখাতে পারবো, বা আমার নিজের অ্যাচিভ করাটাও আমার কাছে একটা চ্যালেঞ্জ। তো আমি সেটাই চেষ্টা করেছি। তো আপনারাও যারা যারা ভাবেন যে এই ফ্ল্যাশগুলো ছাড়া বা এই লাইটগুলো ছাড়া যে ছবি হয় না, তারা আই থিঙ্ক নিজেদের কাছে যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দিয়েই চেষ্টা করবেন, ইট উইল ওয়ার্ক। তো আমি এই ফ্ল্যাশটা ইউজ করি, অক্টাটা সেট করি, তার মধ্যে ফ্ল্যাশের পাওয়ার ছিল খুব সম্ভবত, মানে যারা আপনারা জানেন যে এখানে এই পাওয়ারের যে দাগগুলো থাকে একদম লোয়েস্ট পাওয়ার ছিল বা লোয়েস্টের উপরে একটা ছিল। আর আমি ফোকাস লাইট হিসেবে এই লাইটটাকে ইউজ করি একটা সাইড থেকে, আর সামনে আমার অক্টাটা ছিল। আর আমি এই শ্যুটটাতে আরো একটা জিনিস দেখার চেষ্টা করছিলাম যে কতটা লো লাইটে আমার নতুন নিকন Z5 ক্যামেরা সেটা ফোকাস নিতে পারে। মানে আমি এটা শুনেছিলাম যে মিররলেস অনেক লো লাইটে অনেক বেটার ফোকাস নিতে পারে, তো আমি এটাও দেখতে চেয়েছিলাম যে ওটা কতটা বেটার হয়, রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম। আর যত অন্ধকারে আমি ছবি তুলবো, আমি রতে ছবি তুলছিলাম, আমি দেখতে চেয়েছিলাম যে এটা ডাইনামিক রেঞ্জটা আমাকে কতটা সাপোর্ট করে, আমি পরে পোস্ট প্রসেসিং এই ছবিটাকে কতটা চেঞ্জ করতে পারি, কতটা শ্যাডো আপলিফ্ট করতে পারি, কতটা হাইলাইটকে আমি আবার ছবিটা থেকে বাঁচিয়ে আনতে পারি। তো এটা ছিল আমার টার্গেট। আই হোপ আপনারা এনজয় করবেন পুরো শ্যুটটাকে। আমি এই শ্যুটটাতে অনেকগুলো ছবি এডিট করেছি, তাও কমপক্ষে
28 থেকে 29 খানা ছবি হয়তো হবে, ঠিক আমার নাম্বারটা মনে নেই। তো এতগুলো ছবি আমি এডিট করেছি, তো আপনারা দেখুন, আপনারা এনজয় করুন, আর কীরকম লাগলো সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। আর সবসময় এটা চেষ্টা করবেন আপনাদের কাছে যা আছে সেই জিনিসগুলো দিয়ে শ্যুট করার, কখনো ভাববেন না যে এটা শ্যুট করতে গেলে আমার এত ভালো ভালো ইকুইপমেন্ট দরকার, একদমই নয়, আপনার কাছে যেটা আছে আপনি সেটা দিয়েই করুন। বি জুগাড়ু, জুগাড়ু হলেই আপনি একমাত্র ভালো জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। সো এনজয় করুন। তোকে শিখতে হবে এটা, আমি এবার থেকে তোকে অ্যাপয়েন্ট করবো শুধু এইটা অপারেট করার জন্য, কারণ ওয়েডিং এ আমাকে যদি এটা অপারেট করতে হয় আমি ছবি তুলতে পারবো না। ওয়েডিং এটা নিয়ে যাও না, ওয়েডিং এর জন্যই এটা কেনা, কিন্তু নিয়ে তো এটা দেখিনি এখনো, আমি আমি দেখি মানে এখনো হয়নি। আজকে এরকম প্রফেশনাল ভাবে শুটে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে। Thank you.
ফার্স্টলি আমি এটা বলবো যে খুবই কমফর্টেবল ফিল করেছি, এটা আমি খুব বিশ্বাস করি যে মডেল শুড বি কমফর্টেবল এনাফ, ইউ নো, টু বি প্লেফুল অ্যান্ড টু বি টু এক্সপ্রেস হার সেলফ। সো অফকোর্স আই ফিল ভেরি কমফর্টেবল অ্যান্ড খুব মানে প্রফেশনাল ভাইবস পেয়েছি আমি, যাতে খুবই লাগে খুবই এনার্জেটিক লাগছিল। অ্যান্ড শুটটা অনেকক্ষণই হয়েছে, বাট আমার একমাত্র আমি টায়ার্ড ফিল করছি না, বিকজ অফকোর্স লাইক খুবই ফান ছিল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ছিল, খুবই লাইক আই এনজয়েড ইট ওভারঅল। খুব ফ্রেন্ডলি, লাইক দাই তো খুবই এতটাই ফ্রেন্ডলি যে আই কুড বি ইউ নো কমফোর্টেবল এনাফ টু এক্সপ্রেস মাই সেলফ ফুললি। তাই বললাম যে এটা একটা আমি খুব বিশ্বাস করি যে মডেল শুড বি ইউ নো কমফোর্টেবল উইথ দি পার্সন স্ট্যান্ডিং বিহাইন্ড দি ক্যামেরা, বা যারা যারা থাকে মানে আশেপাশে, তো তাদের সাথে কমফোর্টেবল হওয়া উচিত, নাহলে ওই একটুখানি শেকিনেস চলে আসে পোজে, তো সেটা আমি হ্যাঁ ইয়েস আনকমফোর্টেবল ফিল হয়, বা সেটা একদমই ফিল হয়নি, খুবই ফ্রেন্ডলি অ্যান্ড আই কুড এক্সপ্রেস মাই সেলফ লাইক প্লেফুল। আপনারা ফটো দেখবেনই, তো আই টোটালি লাভড ইট। আমি এক পায়ে খাড়া যেটা বলে একদম আছি, অফকোর্স থ্যাংক ইউ অ্যাকচুয়ালি। তো আপনারা দেখলেন, আপনারা দেখলেন আমি কি করে শুটটা করলাম। তো এবার আমি আরো বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স এখানে আমি শেয়ার করতে চাই, যেটা দিয়ে আপনারা আরো ইজিলি আরো চিপ সেটআপের মধ্যে পুরো এই ব্যাপারটাকে অ্যাচিভ করতে পারবেন। চেষ্টা করবেন যদি কোনো ফটোগ্রাফারের কাছে অক্টা না থাকে, যদি একটা হোয়াইট কালারের আমব্রেলা থাকে, যেটা আমরা ওই ওয়েডিং এর পোর্টার সামনে ইউজ করি, সেই হোয়াইট কালারের আমব্রেলাকেও কিন্তু অ্যাজ এ ডিফিউজার হিসাবে আপনারা ইউজ করতে পারেন। মানে এটা এরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে একটা মানে অক্টাই ইউজ করতে হবে, এরকম কোনো বিষয় নয়। তো এই অক্টাটাও যে অনেক বেশি দাম তা নয়, অক্টাটার দাম 4,000 টাকা, আমি কিনেছিলাম কিছুদিন আগে। তো আমি মানে এতদিন ইউজ করবার সাহস করতাম না, আমি ভাবতাম যে শুটে নিয়ে যাব, সেট আপ করবো, সেট আপ করতে কতটা সময় লাগবে, পারবো কিনা এটাকে সেট আপ করে, একজনকে ধরবার জন্য আমাকে দরকার, মানে ওটাকে ধরবার জন্য একজনকে দরকার। তো আমি এটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল যে আমি কতটা পারবো এটাকে অপারেট করে একটা শুট করতে। বাট এই শুটটা করার পর আমার মধ্যে কনফিডেন্সটা গ্রো করেছে যে না, এটা আমি নিজে একাই সেট করতে পারবো, নিজে একাই হ্যান্ডেল করতে পারবো, খুব একটা প্রবলেম হবে না। ইফ অর ইদার যদি আপনাদের মনে হয় যে না আপনারা অক্টা পারচেস করতে পারবেন না, অসুবিধা হচ্ছে, আপনারা একটা আমব্রেলা পারচেস করুন, একটা হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট আমব্রেলা, সেই ট্রান্সপারেন্ট মধ্যে অনেকটা ট্রান্সপারেন্ট নয়, দেখবেন আপনারা ফটোগ্রাফি স্টোরি ওটা বুঝতেই পারবেন, কে বললেই হলো যে একটা হোয়াইট কালারের আমব্রেলা দিতে। তো সেইটাকে একটা ফ্ল্যাশ হোল্ডার বলে একটা জিনিস হয় এরকম ছোট মতো, সেটার মাথায় ফ্ল্যাশটা লাগাবেন, দিয়ে আমব্রেলাটা লাগাবেন তার মধ্যে, দিয়ে আপনারা কাজ করবেন। আর আমি মানে পার্টিকুলারলি TT520 ফ্ল্যাশটাই কেন এখানে দেখালাম, 520 ফ্ল্যাশটা হচ্ছে খুব দামি ফ্ল্যাশ তা নয়, 520 সম্ভবত 3,500 থেকে 4,000 মধ্যেই দাম। আর এই ফ্ল্যাশটার একটা সুবিধা হচ্ছে, এটার মধ্যে ইনবিল্ট রিসিভার আছে, এর সাথে একটা ছোট ট্রিগার দেয়, আপনাকে আলাদা করে কিন্তু ট্রিগার রিসিভারও কিনতে হবে না। হ্যাঁ, ইন ফিউচার যদি আপনারা নিজেদেরকে আপগ্রেড করতে চান, আরো বেশি বা মানে জিনিসপত্র ভালো জিনিসপত্র পারচেজ করতে চান, তো দেন তখন তো আপনাদের করতেই হবে। কিন্তু আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে সব থেকে কম খরচের মধ্যে, কম বাজেটের মধ্যে কি করে আপনারা জোগাড় করে এই এই ধরনের ছবি অ্যাচিভ করতে পারেন। আপনারা যদি বলেন যে না অক্টা ইউজ ছাড়া এই ধরনের শুট কি করে করতে হয়, বা ঠিক এই টাইপের ছবি কি করে অ্যাচিভ করতে হয়, সেই রকম টাইপের একটা কোনো ভিডিও বানাতে, তো দেন ডেফিনেটলি আমি সেটা করতেই পারি ইন ফিউচার। তো তার জন্য আপনারা কিন্তু নিচে কমেন্ট করে আমাকে সেটা জানাবেন যে আপনারা কিরকম টাইপের ভিডিও আমার থেকে চাইছেন। আমি চেষ্টা করবো যতটা কম রিসোর্সের মধ্যে যতটা বেটার প্রফেশনাল লুকিং ছবি অ্যাচিভ করা যায়, সেই টাইপের ভিডিও এরপর থেকে বানানো, যাতে সেটা আপনাদেরও অনেক সুবিধা, আপনারাও সেটা দেখে অনেক সুবিধা পান, আপনারাও ট্রাই করতে পারেন। তো আপনারাও চেষ্টা করুন, আপনারাও ছবি তুলুন, আপনারাও ছবি এডিট করুন, এই ক্রিয়েটিভ আর্টটাকে আপনারাও এনজয় করুন, এটাকেও চেরিশ করুন, দ্যাটস ইট। তো দুর্গাপূজা তো চলেই গেল, আজকে মহালয়া, আমি আজকে ভিডিওটা শুট করছি, হয়তো ভিডিওটা আমি 2 দিন পরে আপলোড করবো। তো সবাইকে জানাচ্ছি শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, সবাই ভালোবাসা আদর গ্রহণ করবেন, বড়রা আশীর্বাদ করবেন, ছোটরা ভালোবাসা নেবেন, আর অনেক এনজয় করুন পুজোতে। পুজোতে অনেক মানে যতটা আর কি সেফ থেকে ঘুরে বেড়ানো যায়, যতটা ঠাকুর দেখা যায় ঘুরুন,
সেফ থাকবেন, মাস্ক পরবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, এখনো ভুলে গেলে চলবে না যে করোনা আমাদের মধ্যে থেকে চলে গেছে, তাই যতটা সেফলি আমরা পুজোটাকে এনজয় করতে পারি আমরা সেটাই চেষ্টা করব। আবার দেখা হচ্ছে তাহলে পুজোর পর, টাটা।